এবার একাদশ সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, জাতীয় নির্বাচন 2018। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে কোতোয়ালি চট্টগ্রাম 9 আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই আসনেই দলীয় সকল দলের প্রধান কার্যালয় সিটি কর্পোরেশন সহ রয়েছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিস। তাই এই আসনটিতে আগামী আওয়ামী লীগ ও বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের রয়েছে একাধিক প্রার্থী। আর ভোটাররা বলছেন, যোগ্য ও দক্ষ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। 1991 সালে চট্টগ্রামের 9 আসনে জয় পায় বিএনপি, আবার 1996 সালে জয় পায় আওয়ামী লীগ। এদিকে 2001 সালে নির্বাচিত হয় বিএনপি, আর 2009 সালে আবারও জয় ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। তবে 2014 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় মহাজোট এই আসনটি ছেড়ে দেয় জাতীয় পার্টিকে। চট্টগ্রামের 16 আসনের মধ্যে কোতোয়ালি কিংবা চট্টগ্রাম 9 আসনকে গুরুত্বপূর্ণ ভেবে থাকেন সব দলের নেতাকর্মীরা। এই আসনে সকল রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ের পাশাপাশি রয়েছে দেশের সবচেয়ে বড় ভোগ্যপূর্ণ বাজার খাতুনগঞ্জ, সিটি কর্পোরেশন, সিডিএ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অফিস। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনে আওয়ামী লীগ নিজেরাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সম্ভাব্য প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রয়াত সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নাম। সেই সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পাশাপাশি নতুন আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে এই আসনকে ঘিরে। আমাদের দলের সকলে কিন্তু আমরা ইলেকশন রেডি থাকি সবসময়। এটা আমাদের একটা রাজনৈতিক সংস্কৃতি আওয়ামী লীগের। যে কোনো রাজনীতিবিদই চান যে জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মানুষের সেবা করবার জন্য, সেটা থেকে আমি বিরত নই। এদিকে বসে নেই বিএনপিও। গুরুত্বপূর্ণ এই আসনটি পুনরুদ্ধারে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলটি। সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, সহ সভাপতি শামসুল আলম এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নাম। তবে কোন্দল নয়, এখনও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মঞ্চে এই আসনের প্রার্থী তিনজনই চালিয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মসূচি। 32 বছর ধরে রাজনীতি করছে, তাদের প্রতিটি অলিগলি আমার তো চিনা, জনগণের সাথে তো আমাদের সম্পৃক্ততা। কাজে অনেক হসপিটাল আমি করেছি, জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। কাজে আমি আশাবাদী, আমি ইনশাল্লাহ ইলেকশনে ইনশাল্লাহ উইন করব। আমি নির্বাচনের জন্য প্রস্তুত, আমি কাজ করে যাচ্ছি মাঠে, সামাজিক প্রোগ্রাম, দলীয় প্রোগ্রাম, যখনই যেই প্রোগ্রামগুলি আসে সবগুলিতে আমি অ্যাটেন্ড করতেছি, আমি কাজ করে যাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেব দলের মাধ্যমে যাকেই নমিনেশন দেবে এবং তার সাথে অবশ্যই কাজ করবে। চট্টগ্রাম 9 আসনে মোট ভোটার রয়েছে 393,350 জন। বিপুল সংখ্যক এই ভোটাররা বলছেন, সুষ্ঠু নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন তারা।